হ্যালো বন্ধুরা আজকে আমি খুব সাধারণ একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি আমি আলু দিয়ে পাতলা মাছের ঝোল বানিয়ে দেখাচ্ছি এই গরমের দিনে দেখবে খুব একটা মশলা জাতীয় খাবার খেতে ভালো লাগে না আমরা যদি এরকম হালকা একটা পাতলা মাছের ঝোল বানিয়ে নিই তাহলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে চলো আমি তাহলে বানিয়ে নিচ্ছি আগে থেকে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাই তেলে ভেজে নেব সব মাছগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি লালচে করে এগুলোকে সব ভেজে আমি তুলে নেব দেখো আমার লালচে হয়ে গেছে এবার আমি এই অবস্থাতেই তুলে নেব এবার মশলা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পাঁচ ছ টুকরো আদার কুচি দুটো কাঁচা লঙ্কা আর ছ সাতটা রসুনের কোয়া আর নিচ্ছি একটা টমেটো আর এক চামচ মতো জিরে এটা দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখে দেবো এই গরমের সময় জিরে খাওয়া সত্যি খুব ভালো জিরে ধনে দুটোই খুব উপকার চলো আজকে জিরে দিচ্ছি ধনে দিচ্ছি না এবার আমি তে ওই তেলের মধ্যেই জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়িয়ে দিয়েছি তারপর পেঁয়াজটা দিয়ে লালচে করে ভেজে নেব দেখো পেঁয়াজ কিন্তু আমি খুব একটা বেশি নিই নি হালকা একটু নিয়েছি পেঁয়াজটা লালচে করে ভাজবো তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম দিলে কিন্তু মাছের ঝোল খেতে খুব টেস্ট হয় চলো এবার এটাকে একটু হালকা ভেজে নেব তারপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে হলুদটা লবণ আমি পরে দেব এখন হলুদ দিয়ে আমি একটু মশলাটাকে কষে নেব মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষব এই মশলাটা যেয়ে যতক্ষণ কষতে পারবে ঝোলের টেস্টটা তত ভালো আসবে আমি আর একটু জল দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব জল দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণ চিনি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেওয়া যায় কিন্তু আমি যেটা এ যেহেতু গরমের জন্যে হালকা করছি তার জন্য আমি এখানে কোনো রকম মশলা বেশি অ্যাড করছি না দেখো আমার মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে আমি খালি আর দু মিনিট কষে নেব তাহলেই আমার মোটামুটি আলুটা কষা হয়ে যাবে তারপর আমি জল দিয়ে দেবো দেখো আমার কথা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি জল দিয়ে দিচ্ছি যে যেমন ঝোল খাবে সে সেরকম দিতে পারে কিন্তু এটা পাতলাই হয় এবার ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করব পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা আলু সিদ্ধ হয়ে যাবে কারণ মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষেছি আলু দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো সব মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পাতা দিয়ে মাছ দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমার মোটামুটি রান্নাটা হয়ে যাবে খুব একটা আমি মশলা অ্যাড করিনি হালকা মশলা দিয়ে রান্নাটা আমি করছি এটা খেতেও খুব ভালো হয় আর এই গরমের সময় কিন্তু খুব একটা মশলা জাতীয় খাবার ভালো লাগে না তার জন্যে এটা কিন্তু খুব উপকারী একটা তরকারি চলো আমার দেখো আমার রান্না হয়েও গেছে আমি বেড়েও নিয়েছি একটা বাটিতে তোমরা একবার করে দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে জানাতে ভুলবে না চলো তাহলে আজকে এতটুকুই থাক অন্য দিন অন্য রেসিপি নিয়েই চলে আসবো